বলো সবাইকে কালকে তুমি কি করেছো? তুমি একদম ঘামে লুতুপুতু হয়ে আছো তো। আমি বানিয়ে দেবো মিটটা। আর আরো একটা থাকে আত্মা, মানে আত্মাকে একদম শান্ত করে দেওয়ার মতো খাওয়া। গান করো। যারা চিকেন খেয়ে অবস্থা তাদের এই চাপ কোনোদিনও পছন্দ হবে না, এটা আমি আগেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে তো আমাদের ফার্স্ট উইকেন্ড, অ্যাকচুয়ালি বলতে পারো এক সপ্তাহ হয়ে গেল এই নতুন বাড়িতে। আগের সপ্তাহে সানডেতেই আমরা শিফট করেছিলাম, আর আজকে হচ্ছে ফার্স্ট সানডে। আর ভাবছি একটু কিছু স্পেশাল করা যাক এই বাড়িতে, যদিও স্পেশাল কিছু করার জন্য বাড়িতে অতটা অ্যাক্সেস নেই, কারণ তোমরা জানো বাড়িতে এখনও গোছানোর মোডে আছে। এখানে আমি দুধটা জাল দিচ্ছিলাম, এটাও হয়ে গেছে। ব্রেকফাস্টের প্রিপারেশন নিচ্ছি, রিমো অলরেডি উঠে গেছে। কালকে রাতে রিয়ারা এসে এত মজা হয়েছিল, খুব আড্ডা আড্ডা মেরেছি, দিয়ে আমি পুরো ঘুমিয়ে গেছি, এত টায়ার্ড হয়ে গেছিলাম না। আর ওই সিঙ্গাড়া টিঙ্গাড়া খাওয়ার পরে পেট পুরো ভরেও গেছিলো, তাই ভাবলাম যে ডিনারটা স্কিপ করে ঘুমিয়ে যাই। কিন্তু রিমো কিন্তু সেটা করেনি, ও রাত্রিবেলা আমি শুনলাম যে একটার সময় খাবার অর্ডার করে খেয়ে তারপরে ঘুমিয়েছে। বাকিটা রিমোর থেকে শোনা যাক। বলো সবাইকে কালকে তুমি কি করেছো? বাড়িতে খাবার থাকা সত্ত্বেও তুমি অর্ডার করে খেয়েছো? ডেলিভার হতে প্রায় আধা ঘন্টা ডিলে হয়েছে, একটার সময় ডেলিভার হয়েছে, একটার পরে আমি খেয়েছি, খেয়ে ঘুমিয়ে দিয়েছি। কাণ্ড কি করে, যেটা কোনো কাণ্ড না, এটাই কাণ্ড। বাড়িতে খাবার থাকা সত্ত্বেও বাইরে থেকে অর্ডার করে খেতে তোমার খুব ভালো লাগে? না আমার ভালো লাগে না, কালকে খাওয়াটা ভালো ছিল না। তাই রাত্রিবেলাতে ওরাও ঘুমিয়ে ঘুমিয়ে বানিয়েছে হয়তো, কেমন একটা চাল দিয়ে রাইসটা বানিয়েছে, এই মোটা 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 চাল দিয়ে কেমন একটা লাগছিল। আমার মনে হয় ওরা হয়তো স্টাফের জন্য খাবার বানাচ্ছিল, তখন তোমাকে দিয়ে দিয়েছে। রাইস থেকে মনে হয় বানিয়েছে না, সত্যি চালগুলো এই মোটা মোটা চাল ছিল। এস রে, কিন্তু ভালো মানে খুব একটা ভালো ছিল। আর এখানে অর্ডার করলে একটা ঝামেলাও আছে না? আর এখানে রাত্রিবেলা অর্ডার করলে একটা ঝামেলা আছে, সেটাও আমরা জানতে পেরেছি। মানে না ঝামেলা, হ্যাঁ অ্যাকচুয়ালি আই ডোন্ট নো সেফটি পারপাস হোয়াট এভার ইট ইজ, কিন্তু ওই আর কি 12টার পরে, রাত 12টার পরে আর সোসাইটির ভিতরে এন্ট্রি দেয় না, তো ইউ হ্যাভ টু গো অ্যান্ড পিক ইট ফ্রম দি। ইশ, সত্যি নেলে আমি কি ভালো ছিল, আমরা রাত্রিবেলা দুটোর সময় পিজা অর্ডার করে খেয়েছি। আমার এসব নাটক বাজে একদম পছন্দ না, এই জন্য আমার সোসাইটি একদম পছন্দ না। কিন্তু এটা সবখানে থাকে না ঠিক আছে মানিয়ে নেব, এতটুক রাত্রেবেলা গিয়ে যদি অর্ডার অর্ডার করবে না, সিম্পল। আরে কত সময় এরকম হয়, আমরা আইসক্রিম অর্ডার করলাম, করবে না কেন করবো না, এটা আবার কি কথা, নিয়ে আসবো আমি গিয়ে হবে। রাতে অর্ডারটা কম্প্রোমাইজ করা যাবে না, ব্যাপারটা হচ্ছে এরকম রাতে অর্ডার বলতে আইসক্রিমটাই হয়, ডিনার তো রেয়ারলি। ডিনার অর্ডার করলে দেখো 8টা 8:30টার মধ্যে অর্ডার হয়েও যায়। আর ব্যাঙ্গালোরে আজকাল যা সিচুয়েশন, 45 মিনিটস টু 50 মিনিটস লাগে ডেলিভার হতে। তোমরা যারা এখানে থাকো সবাই এটা এক্সপিরিয়েন্স করছো, আই থিঙ্ক লাস্ট ইয়ার থেকে এটা শুরু হয়েছে, ভীষণ সময় লাগে। তো আমরা চেষ্টা করি তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার করে খেয়ে নিতে যদি অর্ডার করতে হয়, বাট আমি চাইছি যে এই ব্যাপারটাকে যতটা কম রাখা যায়। এখন তো কিচেন স্টার্ট হয়ে গেছে রান্না বান্না, তো চেষ্টা করবো যতটা না বাইরে থেকে অর্ডার করে খাওয়া যায়। স্যান্ডউইচ অ্যাসেম্বল করা হয়ে গেছে, রেসিপি সেভাবে শেয়ার করছি না, তবে ইনগ্রিডিয়েন্টগুলো তোমাদের বলে রাখছি, তাহলে তোমাদের সুবিধা হবে বানাতে। আমি কিন্তু আজকে স্যান্ডউইচটাতে দিয়েছি টোম্যাটো অ্যান্ড এগ, যেটা খুব কমনলি আমি ইউজ করি। তার সাথে দেখো এই পিজা পাস্তা সসটা দিয়েছি একটা ব্রেডে, আরেকটা ব্রেডে দিয়েছি নর্মাল যে ক্লাসিক মেয়োনিজটা হয় সেটা, আর আলাদা করে চিজ টম্যাটো আর এগটাকে স্লাইস করে এটার মধ্যে দিয়ে দিয়েছি, আর অরিগানো অ্যাড করে দিয়েছি। ব্যাস হয়ে গেছে আমার স্যান্ডউইচ রেডি, এবার এটাকে একটু তাওয়াতে টোস্ট করে নেব, তাহলে এটা রেডি হয়ে যাবে।
আমার খুব সিম্পল স্যান্ডউইচ প্ল্যাটার ইজ রেডি, চলো এবার আমরা ব্রেকফাস্ট করে নিই। আচ্ছা এটা কি আমাদের লাঞ্চ ডিনার সব এটার মধ্যেই আছে? আজকে সানডে না, এই খেয়ে কাটিয়ে দাও। তুমি খাও তাহলে এতগুলো স্যান্ডউইচ কে খাবে? এতগুলো স্যান্ডউইচ কে খাবে? তুমি খেয়ে শেষ করো, তুমিই খেয়ে শেষ করো এতটা। একই ব্রেড, একই ব্রেড না খেলেও কোনো অসুবিধা নেই, খেও না। বাপরি বাপ, বাপরি বাপ, মানে প্লেট। ওকে এনিওয়েজ লেট মি, আর কিছু বলছি না। স্যান্ডউইচটা দুর্দান্ত হয়েছে, রেসিপিটা শেয়ার করুন। তবে ইনগ্রিডিয়েন্টগুলো তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি, প্লিজ কমেন্ট করে জানো তোমরা যদি রেসিপিটা দেখতে চাও তাহলে আমি আরেকবার বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ডেফিনেটলি তোমরা ভালোবাসবে এই স্যান্ডউইচটা। ইশ, সো কনফিডেন্ট। আমি খেয়ে বলবো সেনা যে ভালো আছে কিনা। খুব ভালো আছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি একটা বড় অভিযানে যাচ্ছি এখন। আমাদের জলের ব্যাপারটা এখনও সলভ হয়নি, কারণ আমাদের যেহেতু লিফ পিওর থেকে আমরা ওয়াটার কানেকশানটা নিয়েছি ড্রিঙ্কিং ওয়াটারের, সেটা যতক্ষণ না এগ্রিমেন্টটা জমা হচ্ছে, অ্যাড্রেস প্রুফটা মানে অ্যাড্রেসটা চেঞ্জ হচ্ছে, ততক্ষণ ওরা এসে ইনস্টল করে দিতে পারবে না। তো সেই কারণে ওটাও পেন্ডিং। তো আমরা জলের জারগুলো রেখেছি বড় বড়। অর্পিতাদের বাড়ি থেকে এখন খাবার জল আনতে যাব, কারণ জল এখন বাড়ন্ত। এখন এটা নেক্সট কাজ। তবে এই রোদটা জাস্ট দেখো বাইরে, বেরোতে সত্যি ভয় লাগছে এই পাশের বিল্ডিং এ যেতেও। আমার তো বেরোতেই হবে, ওকে তো বেরোতেই হবে। বাজার যাবেন বাবু, স্পেশাল কিছু খাবেন বলেছেন আজকে ফার্স্ট উইকেন্ড। স্পেশাল কিছু খাবো বলিনি, মানে হ্যাঁ বাট আমি এরকম ভাবে বলিনি যে স্পেশাল কিছু খাবো। আমি বলেছি চলো কাজ কমিয়ে দিই, বেশি পদ রান্না করতে হবে না, একটুখানি মাটন নিয়ে আসছি, একদম পাতলা, ওটা স্পেশাল ঝোল, একদম মাটনের পাতলা ঝোল আর রাইস, আর কিচ্ছু না। মাটনটা স্পেশাল না, মাটনটা অলওয়েজ স্পেশাল। হ্যাঁ মানে আই লাভ মাটন, মানে মাটন হলে আর সত্যি ওরকম কিছু চাই না। তো আজকে অ্যাকচুয়ালিতে আমার মাথায় এটা ছিল যে রান্নাটাও তাহলে ওর কয়েকটা পদ করতে হবে না, শুধু রাইস আর মাটন হলে হয়ে যায় জেনারেলি। আর তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে ফার্স্ট উইকেন্ড বাড়িতে আছি, তো ভাবলাম চলো এটাই আসল। ঠিক আছে, যেমন কথা তেমন কাজ, আমরা আগে যাই গিয়ে জলটা ভরে আসি, তারপরে যাবে রিমো বাজারে। অর্পিতা বাড়িতে আসলে এদেরকে দেখতে পাওয়া যায়, যদি এখানে বাইরেরও দুজন আছে না ঘুরতে এসেছে এখন। প্রোডাক্ট বলে এটা মাম্মা পাপা, আর এগুলো হচ্ছে সব তাদের বেবিস। দেখো কি সুন্দর, গান করো। রিমো গেছে বাজারে, আর আমি দেখো এখানে বাকি সব কার্টনগুলো ফাঁকা করতে বসেছি। তো এখানে অনেক এসেন্সিয়াল জিনিসপত্র ছিল যেটা একটা কার্টনের মধ্যে ভরে এনেছি, এখন এগুলোকে ফাঁকা করাতে এই ব্যাপারটা সলভ হয়ে যাবে, আর ওই কর্নারটা মোটামুটি ফাঁকা হয়ে যাবে। অনেক কিছু বেরোলো এখান থেকে, কোস্টার, চপার, স্কচ ব্রাইটস, তারপরে আমাদের কিছু প্যাকড আইটেম যেমন কিনোয়া ছিল, সল্ট ছিল, গুড নাইট, প্রচুর জিনিস এভাবে ভরে ভরে আনা হয়েছিলো। এগুলো এখন গুছিয়ে ফেললেই আরও ফাঁকা হয়ে যাবে। এই দিকটাতে দেখো কার্টনের স্টুপ, দেখো উপর থেকে নিচ অব্দি প্রচুর ভরে গেছে। একটা যিনি শিফট করেছিলেন ওনার পার্সোনাল নাকি এই বক্সেসগুলো, উনি বলেছেন এসে নিয়ে যাবেন, ওনাকে ফোন করে দিয়েছি, তবে কতক্ষণে এসে পৌঁছবে জানি না। আর এই রুমটার মোটামুটি এখন সিচুয়েশানটা এরকম। আর এই একটা নতুন জিনিস ঘরে এসছে, এটা অ্যাকচুয়ালিতে আমাদের নয়, কালকে রিয়ারা এসেছিলো, যখন রিয়াদের পুরনো একটা ঠাকুরের আসন ছিল ওরা একটা নতুন বানিয়েছে, তো দেখলো আমরা টেবিলের উপর রেখেছি, ওরা বললো এখন কিনতে না। তো আমরা ভাবলাম এটাতেও বেশ কাজ হয়ে যাবে, আর এতে আমাদের সমস্ত ঠাকুরও মোটামুটি এসে যাবে। তো এই ব্যাপারটাও আজকে গুছিয়ে ফেলার প্ল্যান আছে, দেখা যাক কতটা কি করে উঠতে পারি। ঘরে এখন টিভিতে না থাকার জন্য এই সব কাজ করতে খুব বোর লাগছে, একা একা করছি সেটাও আর ভালো লাগছে না। মোবাইলে আমি দেখছিলাম ময়ূরাক্ষীদের ব্লগ, মানে ব্যানার্জিস অন দ্য গো। তো ময়ূরাক্ষীদি তোমাদের এরিয়াতে কি ভালো বৃষ্টি হয়েছে, এত ভালো লাগছে দেখে, আমরা কিন্তু একদম পাইনি। আমাদেরটা জাস্ট এরকম ছিটে মারার মতো ব্যাপার ছিল, আমরাও সেটা ব্লগে শেয়ার করেছি। দেখে মনে হচ্ছিলো আকাশটা যে কত না বৃষ্টি হবে, কিন্তু বৃহস্পতি শুক্র দুদিনই কেমন একটা ওয়েদারটা ওইখানে হয়ে থাকলো, কিন্তু বৃষ্টি সেইভাবে পাইনি। তোমরা খুব লাকি, একটু প্রে করো যেন আমাদের এরিয়াতে যেন জমে বৃষ্টিটা হয়, অ্যাটলিস্ট এক ঘন্টার আগে যেন বৃষ্টিটা না থামে, তাহলে আমরাও একটু রিলিফ পাবো। আর এটা বাকি সকলের জন্যই যারা বৃষ্টিতে
পাচ্ছ অনুভব করতে ব্যাঙ্গালোরে, যেই যেই এরিয়াতে খুব ভালো তাদের জন্য, প্লিজ আমাদের আমাদের জন্য একটু প্রে করো যে আমাদের এরিয়াতে একটু সুখ শান্তি আসে বৃষ্টি পেয়ে, হোপফুলি সেটাও হয়ে যাবে। কিন্তু অ্যালার্ট যা বলছে এখন হয়তো আবার বেশ কিছুদিন গরম থাকবে, আবার বলেছে বৃষ্টিও হবে, তো কেমন হবে সেটা পাবো আমরা সেটাও ঠিক বলতে পারছি না। ফিঙ্গার ক্রসড ব্যাঙ্গালোরে যেন আবার ওয়েদারটা ফিরে আসে। আমি আজকে মাটুঙ্গিতে অন্য জায়গায় এসেছি, এটা হচ্ছে হলো দি মিট হাব, যদিও এখানে কিছু দেখতে পারছো না, হ্যাঁ এখন দেখা যাচ্ছে মিট হাব। মিট হাবে একটা জিনিস খুব ভালো, এখানে কচি পাঁঠা পাওয়া যায়, তো তোমরা যদি চাও এখানে এসে নিয়ে যেতে পারো। আমি লোকেশনটা দিয়ে দেবো ডিসক্রিপশনে যদি আমার মনে থাকে, এই একটা জিনিস আমার কিছুতেই মনে থাকে না, বলি আমি অনেক কিছু ডিসক্রিপশনে দিয়ে দেবো কিন্তু ডিসক্রিপশনে দিতে ভুলে যাই। আর এদিকে রয়েছে মাছ, চলো একবার মাছটাও দেখে নিই কী কী মাছ রয়েছে। ব্যাপারটা হচ্ছে আজকে কচি পাঁঠাই নেওয়ার ইচ্ছা ছিল, একদম পাতলা কচি পাঁঠার ঝোল খাবো, কিন্তু প্রথমে আমি শুরু করলাম, আমি ভাবলাম আজকে একটু এক্সপ্লোর করি এইচএসআর লেআউটে, দেখেছি খোঁজ করেছি এক দুটো জায়গায়, ওখানে ভাবলাম কচি পাঁঠা আছে, ওখানে গেলাম ওখানে পেলাম না। তারপরে মিঠাপ, হ্যাঁ মিঠাপ ঠিক নামটাই বলছি, মিঠাপটা খুঁজতে এই পুরো হার্লু রোডে আগে পিছিয়ে করেছি। এখানে আমি দেখেছিলাম ওরা রিসেন্টলি এই এরিয়াটাতে রিলোকেট করেছে, তো এদেরকে খুঁজতে আমি পুরো হার্লু রোড একবার পুরো চক্কর মেরেছি, তারপরে এসে খেয়াল তারপরে ম্যাপে খুঁজে বের করলাম, দেখি নতুন লোকেশনটা আপডেট হয়েছে, তো তখন এখানে এসে এখন নিয়ে যাচ্ছি। দামটা একটু বেশি পড়ে অন্য জায়গার থেকে, এখানে পার কেজি আই থিঙ্ক 800 করে নিল, এক সেকেন্ড দেখে নিচ্ছি, হ্যাঁ 800 করে এখানে পার কেজি, তো একটু দামটা অন্য জায়গার থেকে বেশি পড়ে। কিন্তু কচি পাঁঠাটা এখানে সত্যি খুব ভালো পাওয়া যায়, শীতনোয়ারাও এখান থেকেই নেয়, ওই আমাদেরকে এখানে বলেছিলো যে এখানে কচি পাঁঠাটা পাওয়া যায়, তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে আমি অন্য জায়গায় একবার খোঁজ করে দেখি, তারপর দেখলাম যে না শেষেমেশে এখানেই আসতে হলো। প্রচণ্ড রোদ বাইরে, কিন্তু কিছু করার নেই, বাজার হাট তো করতেই হবে, খেতে যদি হয়, ভেবেছিলাম অনলাইনে অর্ডার করে দেবো, কিন্তু অনলাইনে আমরা দেখেছি মিট অর্ডার করলে আমি খুব একটা মানে আই এম নট স্যাটিসফাইড, তো তাই বাইরেই গেছিলাম আজকে যে বাইরের থেকেই আনবো। আর এই মিট খুঁজতে গিয়ে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেল। আর এই বাবা, এখানে তো ম্যাডাম অন্য কাজেই লেগে পড়েছে। যাই হোক, তো আরেকটা কথা যেটা বলছিলাম, মিঠাপ থেকে কিন্তু আমরা এটা ফার্স্ট টাইম আনাচ্ছি না, মিঠাপ থেকে এর আগে পোক মিট আনিয়েছি, আমরা কোল্ড কাটস আনিয়েছি এর আগে, সসেজেস সালামিজ এসব খুব ভালো হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। ওদের দুটো ব্রাঞ্চ আছে, একটা এইখানে হার্লু রোডে, একটা হচ্ছে হোরামাবুতে, যেটা এখন কথা বললাম, তো ট্রাই করে দেখতে পারো যদি আশেপাশে থাকো। তুমি একদম ঘামে লুতুপুতু হয়ে আছো তো, আমি বানিয়ে দেবো মিটটা, হ্যাঁ ঠিক আছে আমি বানিয়ে ফেলছি, ঠিক আছে একটু দেরি হয়ে গেছে, আমি এত খুঁজলাম এইচএসআর গেলাম ইয়ে গেলাম, তারপরে মিট হাবটা খুঁজেই পাচ্ছি না এদিক থেকে পুরোটা, হ্যাঁ মিট হাবটা আমি তো জানি ওই যে প্রেস্টিজের ওই সাইডটাতে আছে, আমি ওই দিকটাতে যাচ্ছি খুঁজছি, তারপরে ম্যাপে খুঁজে দেখলাম আর একদম বাড়ির কাছে আর ওইদিকেই আছে। যাই হোক চলো ঠিক আছে, এটা তো আমার গেঞ্জি, তবে এই ধরনের কাপড় দিয়ে কিন্তু ঘর মোছাটা খুব ভালো হয়। এনিওয়েজ ঘরে এখন মাসি নেই, তো সেই কারণে নিজেদেরই করতে হবে। আর মপটা ইউজ করো, মপটা অর্ডার করা হয়েছিল, মপ ভেঙে গেছে। ও হ্যাঁ, আর এটা করলে কি হবে, একবার দুবার ভালো করে পরিষ্কার করে দিলে কি হবে, তারপরে মপ দিয়ে কোনো ঝামেলা নেই। ঠিক আছে ওকে, তুমি করো, আমি এটা করে ফেলছি দিকটা। ওকে চলো, আমার হাতেই পড়লো মাটন। দুপুর এখন বাজে দুটো, আর একদিকে আমার হচ্ছে ভাত আরও একদিকে মাটন কষাচ্ছি, ভেবেছিলাম কড়াইতে বানাবো, কিন্তু এখনও যে আমাদের বড় কড়াইগুলো আর খোলা হয়নি, তো প্রেশার কুকারে চাপিয়ে দিলাম, এটা একটু কষুক, তারপর আলুটা দিয়ে দেবো। মাটন একদম হালকা পাতলা দেখলেই হয়তো বুঝতে পারবে, খুব একটা মশলাপাতি দিইনি, যতটা সিম্পল করা যায়। আজকের এটাই আমাদের লাঞ্চ, ভাত অ্যান্ড মাটন। আই থিঙ্ক দিস শুড বি গুড এনাফ আজকে স্যাটারডে সানডে সব ভুলিয়ে যাচ্ছে আমার, মাঝে মধ্যে কথা বলতে বলতে নিজেই ভাবি আমি কি বলছি, স্যাটারডের জায়গায় সানডে, লাঞ্চের জায়গায় ডিনার, ডিনারের জায়গায় লাঞ্চ, সব কিছু গুলিয়ে যায়। যাই হোক, রিনি এদিকে পুরো ব্যাটেড সব আবার পাল্টি মেরেছে, এটা এক সপ্তাহ হয়ে গেছে, প্লাস আমরা যখন এসে আমাদের বাড়ি খুব নোংরা ছিল। ওকে 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 আই গেট ইট, দ্যাটস ওকে, আমি আর এটা নিয়ে কথা বাড়াচ্ছি না, এটা নিয়ে আমার আর রিনির মধ্যে প্রায় লাগে। সো বেসিক্যালি দেখো, আমি ব্যাচেলার হিসাবে অনেক বছর থেকে এসেছি, তো এটার মধ্যে কী হয় তখন, মানে সত্যি কথা বলছি, আই উইল বি ভেরি অনেস্ট উইথ দিস, যখন আমি একা থাকতাম বা বলতে পারো ভাইয়ের সাথে থাকতাম, অ্যাজ এ ব্যাচেলার থাকতাম, তখন এরকম হতো যে
প্রতি সপ্তাহে তো বাদ দাও, হয়তো মাসে দুবার, কোনো কোনো মাসে একবার বেডশিট চেঞ্জ হতো। হ্যাঁ, আমি সেই কারণে একটু মোটা মোটা টাইপের বেডশিট, একটু ডার্ক কালারের বেডশিট নিতাম, যেন নোংরাটা না বোঝা যায়। এতটুকু দেখো ছেলেরা করি। আর ওয়াশিং মেশিন ছিল না, সব কিছু হাতে ধুতে হতো, হাতে কাচতে হতো, তো যতটা অ্যাভয়েড করা যায়। কাপড় জামা হ্যাঁ সেটা দিতাম, সেটা অলমোস্ট এভরি 7 to 10 days আমরা লন্ড্রো মার্ট, আই থিঙ্ক লন্ড্রো কার্ট, লন্ড্রি কার্ট কিছু একটা ছিল, মনে পড়ছে না, সেখানে আমরা দিয়ে দিতাম। সেটাও একদম যে ইমিডিয়েট, মানে যখন থেকে ব্যাঙ্গালোর এসেছে তখন থেকে যে ছিল সেরকম তো একদমই নয়, সেটা ছিল হচ্ছে কলেজ অবধি আমি যতটুকু পেরেছি হাতেই ধুয়েছি। যখন আর যখন একেবারেই কল মানে হয় না, আর একেবারেই হাতে কাচতে ইচ্ছা হয় না, তখন এই কাপড়গুলো অনেক সময় এরকম হয়েছে কাপড় ভিজিয়েছি, তারপরে দুদিন চলে গেছে, কাপড়ে গন্ধ হয়ে গেছে, কাপড়গুলো লিটারালি মনে হচ্ছে পচে গেছে, তখন পুরো ধরে বালতি শুদ্ধ সব ফেলেছি, সেটাও হয়েছে। একদম মিথ্যা কথা বলে লাভ নেই, কোনো কোনো তা বলে এরকম না যে অনেকবার, 2-3 বার চলো না ঠিক আছে 4-5 বার, এর থেকে সত্যি এর থেকে বেশি হয়নি, আমি এতটুকু কেয়ারফুল থাকতাম। তবে হ্যাঁ, এখানে ব্যাঙ্গালোরে একটা জিনিস হতো যে কাপড় একটু গন্ধ হয়ে যায়, বেশিক্ষণ কাপড় ভিজিয়ে রাখলেই গন্ধ হয়ে যায়। আর যেটা কামিং টু দ্য বেডশিট পার্ট, তো যখন পারতাম তখন ধুয়ে দিতাম, আর এত বড় বড় বেডশিট তো এনিওয়েজ। তো এখন রিনির সাথে এটা নিয়ে ইয়ে হয়, আমি বলি যে ঠিক আছে থাক না 10 দিন, অ্যাটলিস্ট 10-15 দিন তো থাকতেই পারে, মাসে দুবার চেঞ্জ করলেই হয়, প্রতি সানডেতে স্যাটারডে সানডে করে কি চেঞ্জ করতে হয়? তো রিনির ইয়ে হচ্ছে যে না, আমি তো তাও 1 সপ্তাহ রাখি, 3-4 দিন বাদে বাদে চেঞ্জ করতে হয়, হুইচ ইজ অলসো ফ্যাক্ট, কারণ এখন এত গরম পড়েছে আমরা সত্যি অনেকটা ঘামছি, দিস ইজ নট ইভেন হাইজিনিক, কিন্তু ওই আর কি বেডশিট চেঞ্জ করা নিয়ে ওর সাথে প্রচুর লাগে। না রিনি লাগে না, লাগে তাকে ঠিক আছে, আমি ইগনোর করে দিই আমার যেটা করার পড়ে। তো এখন তো বেসিক্যালি আমার বলাটা কিছু আসে যায় না, আমি মাঝে মধ্যে মুখ একটু ভার করে দিয়ে বসে থাকি, ততক্ষণে ও ব্যাটারিটা চেঞ্জ করে ফেলে। যাই হোক, চলো মাটনটা হয়ে যাক, তারপরে ডিনার সরি আবার দেখেছো তো, এই যে আমার এই যে বারেবার ডিনার লাঞ্চ লাঞ্চ ডিনার হয়ে যাচ্ছে, যেটা বলছিলাম লাঞ্চটা করতে আমাদের মোটামুটি আরও ঘন্টাখানিক লেগে যাবে, সব হয়ে ভাতটা মনে হয় হয়ে গেছে নামিয়ে দিই। রিমো অনেক বকবক করলো, আমার কিন্তু বেডরুম পুরো সেজে গেছে, আজকে ফার্স্ট টাইম ভালো করে ঘর পরিষ্কার হলো 1 সপ্তাহ বাদে। এ দেখো কাবার্ডও মোটামুটি সব সেট আপ ডান, আর আজকে এই ফটো ফ্রেমগুলোও বার করে দিয়েছি যেটা আমাদের বেডসাইড টেবিলে থাকতো, এগুলো না থাকলে না কেমন একটা খালি খালি রাখছিল রুমটা। এখনও আর একটু জিনিস আনা বাকি আছে, যেগুলো আমাদের ডেকোরেশন আইটেমের বক্সে রয়েছে, ওটা খোলা হলে আই গেস সেজে যাবে। সাথে আমার অবস্থাটাও দেখে নাও, পুরো এক্সস্টেড, আজকে প্রচুর কাজ হয়ে গেছে। এদিকে সমস্ত ট্রলিগুলো রাখা ছিল এতদিন দেখেছিলি, এগুলো সব বেডের তলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটাই প্ল্যান ছিল, কারণ যেহেতু স্টোরেজ কম, ট্রলির মধ্যে প্রচুর জামাকাপড় ঢুকিয়ে, মানে শাড়ি, রিমোর, পাঞ্জাবি, যেগুলো আমাদের সচরাচর পরা হয় না সেই সব গেছে, এখন সব বেডের তলায়। কাবার্ডে থাকছে শুধু রেগুলার ওয়্যারের ড্রেসেস। আর আজকে সানডেতে আর এত সুন্দর মাটনের গন্ধটা আসছে, তবে এই ফিলটা কিন্তু সকাল থেকে আমি পাচ্ছি। আমাদের একটা আইডিয়া আছে যে ঠিক পাশের বিল্ডিংয়ে কেউ একজন বাঙালি ফ্যামিলি রয়েছে, আর ঠিক ছোটোবেলা আমাদের আশেপাশে, যেহেতু আমি কোয়ার্টারে বড় হয়েছি, আমার ক্ষেত্রে জিনিসটা অনেকটা বেশি বোঝা যেত, আশেপাশে মাটন হলেই রোববারে স্পেশালি বোঝা যাচ্ছে এর বাড়িতে মাটন হচ্ছে, এর বাড়িতে চিকেন হচ্ছে। আজকে কিন্তু ঠিক ওই রকম একটা ফিলিং ছিল সকালবেলাতে, আমি রিমোকে আসার পরে বললাম কেউ একজন মাটন বানাচ্ছিল, মনে হয় বাঙালি ফ্যামিলিই হবে, আর এখন দেখো আমাদের বাড়ি থেকেও মাটনের গন্ধটা বেরোচ্ছে, যেটা সবাই হয়তো পাবে, মনে হয় না কেউ দেখতে পারবে গন্ধটা, দেখতে পাবে না গন্ধটা পাবে, উফ। আর আজকে অনেকদিন বাদে কচি পাঠার ঝোল হচ্ছে বাড়িতে, না বলো? আমি অনেকদিন বাদে কি কচি পাঠা জেনারেলি আমরা আনি না, আমি তো মাইচি কিনে মোড় থেকে আনি, ওখানে কচি পাঠা ঠিক কচি পাঠা হয় না, মোটামুটি যেরকম পাঠা হয়, খাসিটা তো এখানে খুব একটা পাওয়া যায় না, আর আমার কিন্তু খাসি মানে খুবই প্রিয়, বাট কচি পাঠাটা মাঝে মধ্যে, রিমো ভীষণ ভালোবাসে চর্বি খেতে, এই দেখা দেখতে পাচ্ছ না আমার চর্বি, এখন এটা খাও কচি পাটা খাও তাহলে তন্দুরুস্ত হবে, বেশ 1 সপ্তাহে সেলিব্রেশনটা ভালোই লাগছে। কালকে রিনিকে एक्चुअली বলেছিলাম যে কালকে একদম সিম্পল রান্না করা করো, কিছু করতে হবে না, তো কথা ছিল যে রিনি বানাবে, তো রিনি যখন এগুলো সব কাজ নিয়ে বসেছে, অনেকটা খালি হয়েও গেছে, দুটো কার্টেন তো বিছানার নিচে যাবে,
যেগুলো ফাঁকা হবে না, এখানে আমরা দেখো ট্রাঙ্ক টাইপে রেখেছি, এখানে কোথাও কোথাও স্টোরেজ রেখেছি, যেভাবে ম্যানেজ করা যায় আর কি। তবে এক সপ্তাহে অনেকটাই হয়ে গেছে, যে জিনিসগুলো এখন প্রয়োজন নেই আমরা ইমিডিয়েটলি ওপেন করছি না, আমাদের একটু অন্যরকম প্ল্যান রয়েছে। কারণ একটা ক্রকারি ক্যাবিনেট করবো, ইয়ে করবো, তো আননেসেসারি খুলে সব বাইরে রাখার আমাদের ইচ্ছা নেই, আস্তে ধীরে করবো, মানে তাড়াহুড়া করে করলাম, তারপরে কি বলে রাশে আমরা কিছুটা কিনে নিলাম, তারপরে দেখলাম ওইটার কোনো প্রয়োজন হচ্ছে না, ওই জিনিসটা আমরা করতে চাইছি না। তো একটু সময় দিও আমাদেরকে, তারপরে আস্তে ধীরে একটু গুছিয়ে নিতে পারলে তখন তোমাদেরকে দেখাবো আমাদের, তখন হবে হোম ট্যুর। একদম, একটু সময় চাই না, আর কিছু না। এটা হচ্ছে পারফেক্ট সানডে কা লাঞ্চ, সাথে যদিও মাছ আছে। অনেক বছর বাদে আমার মনে হচ্ছে শুধু মাংসর ভাত না, অনেক বছর বলবো না, বাট ছোটবেলায় এরকম কচি পাঠার ঝোল আর ভাতটা কিন্তু খুব ভালো লাগতো খেতে। এটাই তো ভালো, এই যে তো এটাই করেছে, আমি তো বললাম কি ভালো লাগছে চেহারাটা জাস্ট দেখো আজকে। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। আর কিছু বলার আগেই তোমাকে থ্যাংক ইউ বলে দিই বাবা। কেন, আমি কি বলছি কি, আগে যদি খাবে তো নাকি মাছটা আগে খাবে? মাছটা খাবো, তবে এটা একটু খাই আগে। ঠিক আছে, এত নরম হয়ে গেছে, আলুটাও ভেঙে গেছে, তার মানে মাংসটা তো জুসি জুসি হয়ে গেছে হবে। পাতলা ঝোল, নো আই জাস্ট হোপ নুন টুন সব ঠিক আছে হবে। দারুন, যদিও মাংসের আগে আলুটার উপরই হাত পড়েছে আমার, মাংস আলুটা তো জাস্ট নেক্সট লেভেল হয়ে গেছে। মাংসটা দেখি কেমন সেদ্ধ হচ্ছে, বাবা কি গরম। আই হোপ নরমই আছে হবে। একদম পচকড়েটা আওয়াজ হলো, দ্যাট মিন্স আমি রেডি, খাও আমায় না। খুব ভালো আছে, সত্যি খুব ভালো। আমিও খাই, আমার আর তস দিচ্ছে না, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। এত ভালো মাংস খেয়ে শেষ পাতে মুখ মিষ্টি করার জন্য দেখো মিষ্টি দই চলে এসছে। তবে এটা পুরোপুরি রিয়ার ক্রেডিট, কালকে এসে আমাদেরকে দিয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি গিফট বলতে চাইছিলাম, গিফটের মতোই। মিষ্টি দই ইজ লাইক লাভ, আর আমি আর রিমো ভীষণ ভালোবাসি, আর মিষ্টি মুখে কিন্তু মিষ্টি দইটা খুব টেস্টি হয় খেতে। খুব ভালো না বাবা, আমি আর দাঁড়াবো না, আমি রাতে করে নিয়ে আসি। না না কমপ্লিট হয়নি তো, ভাত ঘুমটা বাকি আছে না এখনো। You just made me lose. Okay. ঘুমাতে হবে, ওটা তো মানে না বলি মেনে নিতে হবে। মানে এত ভালো খাওয়া, মিষ্টি, উফ, এন্ড দই, দইটাও। রিনি আমাকে বলছে আমি এরকম কেন এক্সপ্রেশন দিচ্ছি, একটু জিজ্ঞাসা করো একটু, ম্যাডাম তুমি বলো তোমার কেমন লাগছে। দেখো খাওয়ার দু রকমের হয়, না তিন রকমের হয়, একটা হচ্ছে বাজে খাওয়ার, তো উইচ ডাজ নট রিকোয়ার এক্সপ্রেশন, ইউ নো, ওকে, মানে ইউ নো ইটস ব্যাড, দেন দের ইজ গুড ফুড, যেটা হ্যাঁ চলো খেয়েছি ভালো লেগেছে, আমরা বলি যে হ্যাঁ খুব ভালো খেয়েছি, খুব ভালো খেয়েছি। আর আরও একটা থাকে আত্মা, মানে আত্মাকে একদম শান্ত করে দেওয়ার মতো খাওয়া। হ্যাঁ, তো আজকের খাওয়াটা অ্যাকচুয়ালিতে সেরকমই ছিল, একদম সিম্পল পাতলা কচি পাঠার ঝোল ভাত, কোনো মানে আশেপাশে আর তামঝাম ডিস্ট্র্যাকশন আর কোনো নেই, যদিও মাছ ছিল বাট ঠিক আছে, সেটা লেট মি নট কাউন্ট ইজ এ ডিস্ট্র্যাকশন। আর তারপরে আবার মিষ্টি দই, আর এটাও এত টেস্টি, এটা হচ্ছে মিষ্টি মুখের বাইরে হবে, কালকে রিয়া যখন এসেছিল তখন নিয়ে এসছে মিষ্টি মুখে গিয়ে, তো মিষ্টি মুখের মিষ্টি দই, উফ, মানে সব দিক থেকে আজকে একদম আই এম সো স্যাটিসফাইড উইথ। চলো এবার খাই, তারপরে ঘুমাই, তারপরে ঘুমের থেকে উঠে যদি যদি
তাড়াতাড়ি ঘুম ভাঙে তাহলে তোমাদের সাথে দেখা হবে, যদিও আজকে আবার আরেকজনের আসার কথা আছে। দেখা যাক। আমাকে দেখে কি বুঝতে পারছো পুরো টানা ঘুম দিয়েছি সাড়ে ছটা সাতটা অবধি, এখন বাজে হলো 7:30। আর যাদেরকে যারা আসবে বলেছিল তারাও এসে গেছে। আসছে হচ্ছে শ্রীতনু পল্লবী, আমাদের পুরনো প্রতিবেশী, নতুন জায়গায় আসছে আর বন্ধুই বটে। এই বাড়িতে প্রথম আসছে পল্লবী, এখন অবধি আসেনি। আর আইগেস ছোট্ট পুচকুকে নিয়েও আসছে, আমাদের নিমকিকে নিয়ে। তো বেশ ভালোই কাটবে নতুন বাড়িতে, ওর অ্যাপিয়ারেন্সটা কেমন হয় সেটাও দেখার। তবে হয়তো আমরা নিচেও যাবো, কারণ ও বলছিল একটু গার্ডেনেও ঘুরতে যাবে, দেখা যাক কী হয়। তোমরা তো থাকবেই। রিমো কিন্তু মাত্র স্নান করবে, তার মানে সারাদিন ঘুমিয়ে ল্যাত খেয়ে এখনও ফ্রেশ পুরো। আর এই দেখো আমি চা নিয়ে বসে আছি, ঘুমের আমেজটা ঠিক কাটছেই না জানো। এটা কি এসছে আমাদের বাড়িতে, আমাদের নতুন বাড়িতে ছোট্ট গেস্ট? হ্যালো বলে দাও মাম্মা, হ্যালো বলে সবাইকে, হ্যালো বলে দাও। মিমি মোমো সবাই আছে এখন পাশে পাশে। কত ক্যামেরা চারদিকে, উলি বব প্যাপস প্যাপস। আচারিটা নিতে পারি, আচারিটা মোস্টলি ভালো হয়, বাকি আমি জানি না। মালাইটাও ভালো হয়, আচারিটাও ভালো হয়। মালাইটা নেই, ওই আচারিটা চটপটা হয়। যা কিছু, ওই যে যে খাবে যে যে খাবে তাকে দিগাও। আমরা এখন এসেছি হ্যালো চাপস, এটা বাড়ির কাছে একটা চাপের দোকান। অনেকে যারা তোমরা চাপ জানো তো জানো, আর না যারা জানো না তাদেরকে দেখাচ্ছি চাপ কী হয়। বেসিক্যালি সোয়া চাপ। অ্যান্ড এখানে আমাদের চাপের অনেক, হ্যাঁ ভিগান, ভিগানদের জন্য না না সোয়া বিনস থেকে ফার্মেন্ট করে ওটা ও নিউট্রেলা না, এটা সয়াবিন নিউট্রেলা। হ্যাঁ মতো বিন থেকেই তো হয়, ইটস আ সেম থিং ফার্মেন্টেড। যারা চিকেন খেয়ে অবস্থা তাদের এই চাপ কোনোদিনও পছন্দ হবে না, এটা আমি আগেই ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। যারা চিকেন খেয়ে চিকেন মাটন খেয়ে অবস্থা তারা চাপ খেয়ে কোনোদিনও মজা পাবে না, একদম ফ্লেভারলেস। আরে খাও কোনো মানে ফার্স্ট বাইট আচ্ছা লাগতা হ্যায় লেকিন উসকে বাদ আন্দর কি কোই ফ্লেভার নেই। ওকে লেটস দ্য ইট। হ্যাঁ সত্যি আমাদের এসছে মালাই সয়া চাপ, কেমন লাগলো? লেট মি নট কমেন্ট, ওকে বলবো না। আমাকে ঠিক ঠিক লেগেছে। হ্যাঁ প্রকাশ বলো। না কিন্তু একটা জিনিস ভালো, এটার মধ্যে না কেটেছে, মানে জেনারেলি ভেতরটা থাকে, মশলাগুলো ভিতরে তারপর মিক্স করেছে তো এজন্য টেস্টটা পাওয়া যাচ্ছে। সেকেন্ড প্লেট অর্ডার হয়ে গেল আমাদের, বাজে হলো 10:15। লসুনি, লসুনি বাটার, বাটার গার্লিক, বাটার গার্লিক লসুনি বাটার। আরে মানে ওই আর কি লসুনি, ওইটাকেই বাটার গার্লিক। ভালো এটা? ইয়ামি ইয়ামি। চলো আমিও খাই ওইটার থেকে এটা বেটার। এখন বাজে রাত 11:30, আর ডিনারে রয়েছে যেটা দুপুরে ছিল এক্স্যাক্টলি দ্য সেম থিং, রয়েছে ভাত আর সাথে সেই কচি পাটার ঝোল, আর কিছুই না। আর এখন খাওয়া দাওয়াটা একদম হালকার মতোই খাবো, কারণ ওই বাইরে সয়া চাপ খেলাম। বিকেলটা আজকে একদম হুশ করে চলে গেছে, কি করে মানে আড্ডা মাড্ডা কি করে গেছে তখন আমরা আর একেবারেই খেয়াল করিনি যে একটু ব্লগ করি। এ করে অনেকদিন বাদে একটু সবাই একসাথে বসেছিলাম। তো বেসিক্যালি আজকে আসার কথা ছিল পল্লবী আর শীতরুন, অনেক ওরা তো এখানে আসার পর তো একদমই আসেনি, আসবে আসবে করে। আর ওই বেবিকে বেবিকে সামলাতে গিয়ে সময় হয়ে ওঠে না, এর মধ্যে অর্পিতাকেও বললাম যে তোমরাও চলে আসো। তো সেই আর কি সবাই একটু এসে বসলাম, আড্ডা আড্ডা দিলাম, তারপরে ওরা 9:30 নাগাদ গেল। তারপরে দেখলেই আমরা সেই একটু কাছেই একদম জাস্ট হাঁটা পথে এখানে একটা চাপের দোকান আছে, তো ওখানে গিয়ে চাপ খেলাম, উইচ ওয়াজ গুড। আই উইল অ্যাটলিস্ট সে দিস যে হ্যাঁ এটা অন্য জায়গায় আমি যা চাপ খেয়েছি সে থেকে অনেকটাই ভালো ছিল। ট্রাই করতে পারো, কিন্তু ওই যে বললাম যারা চিকেন মানে যারা মিট খায়, চিকেন মাটন যাই খাও, যারা মিট খায় তাদের জন্য চাপটা একটু চাপের মানে চাপের টেস্টটাকে গ্রহণ করাটা একটু চাপের হয়ে যেতে পারে। যাই হোক, তা এখন ডিনারটা শেষ করি, ডিনারটা শেষ করে কালকে আবার রয়েছে সেই অফিস, সকালবেলা তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি বেরোতে লাগবে। আর জানি না কালকে ওয়েদার রিপোর্ট তো দেখাচ্ছে একটু বৃষ্টি হওয়ার চান্সেস আছে, কালকে ওয়েদারটা একটু ভালো হলে খুবই ভালো হয়। বাস আজকের জন্য পাট চুকিয়ে দিলেই হয়, এখন রাত বাজে এখন 11:30, সরি 12:30। রেনি বাহ, বারান্দায় কি দাঁড়িয়ে আছো তুমি? ঠান্ডা হাওয়া খাচ্ছি রাতের
এই সময়টা একটু হাওয়াটা ভালো আসে, এই সময়টা সত্যি খুব সুন্দর। আমি এতক্ষণ এমনি হল রুমে বসে ছিলাম, এখানে এসে দাঁড়ালেই হতো। এখন রিয়েলাইজ করছি এখানে এসে বসলেই পারতাম। এখানে একটা না খাটিয়া লাগিয়ে দিই, এখানে আমরা কিছুটা লাগাবো যেটাতে আমরা বসে হাওয়া খেতে পারি। এনিওয়েজ, আজকাল গরমকালের জন্য যা ঘুম পাচ্ছে মনে হচ্ছে একদম জাস্ট ঘুমিয়েই পড়বো। আর আজকে দুপুরে হেভি টানা ঘুম দিও, চোখ পুরো বন্ধ হয়ে আসে। না আমার চোখ বন্ধ হয়ে আসছে, এত টানা ঘুম দিয়েছে আমার, এখন ভয় লাগছে যে আমার এখন যদি ঘুম না পায় আমি কি করব। সবকিছু ভালো হবে। আর তোমাদের এই ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। আর মনে আছে তো আমাদের লাইভে আসার কথাটা, 2500 সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু আমরা লাইভে আসবো তোমাদের সাথে অনেক আড্ডা মারতে। তাই থাকি করে আমাদেরকে অনেক কোয়েশ্চেন তোমরা কমেন্টে লিখতে থাকো, যাতে সেগুলো নিয়ে আমরা তোমাদের সামনে চলে আসতে পারি। এখনকার জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ব্যাঙ্গালোর ব্যাঙ্গুলিজের চ্যানেলে। চলো এখনকার মধ্যে বাবাই, গুড নাইট। আর আমার তরফ থেকেও বাবাই, গুড নাইট।